ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবুলে সমস্যা হবে অথবা আমার কি গুনাহ হবে? যদি পুরোটাই তার রুজি হারাম, অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই, মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই, যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই, জমি জায়গাও নেই যে ফসল পানি আসছে সেখান থেকে, বিল্ডিংও নেই যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল, যদি এমন হয় যে 100% কারো রুজি হারাম, তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না, হ্যাঁ খেলে গুণা হবে, তার বাড়িতে খেতে হবে না, তার সব রুজি তার হারাম। আর যদি আপনি এইরকম হারাম যে খাই পুরোপুরি তার কাছে দাওয়াত খান, তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হইতে পারে, হ্যাঁ দোয়া কবুল নাও হইতে পারে, কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে। তবে জানা নেই, আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায়, হালাল খায়। এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কী, এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে, জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তটা এসছে কোত্থেকে এসছে, আর এই চাই যে আপনার এই এইটা কোত্থেকে এসছে, আপনার রুজি হালাল না হারাম, কোথা থেকে খাওয়াচ্ছেন, এইটা হারাম, এইরকম আচরণ হারাম, জিজ্ঞাসা হারাম। একটি ফিরকা রয়েছে পথভ্রষ্ট ফিরকা, যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলে, ভারত বাংলাদেশে অল্প সংখ্যক আছে, এরা নিজেদেরকে বলছে আমরা সব মুসলিম, ব্যাস জামাতুল মুসলিমিন, এরা হচ্ছে চরমপন্থী, এটা খওয়ারেজদের লক্ষণ, এটা খারেজিদের লক্ষণ চরমপন্থী এরা, এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর, সুতরাং আর তাদের মানহাজ থেকে, তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন। আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায় খাবেন আপনি, যতক্ষণ না জানছেন, কিন্তু যখন জেনে নেবেন যে না এই হারাম খাওয়াচ্ছে সব রোজগার হারাম, তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না, যাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে এবং সঠিক পথে রাখুন, আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন এবং সত্যের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।